নমস্কার সবাইকে, ত্রিপুরা অ্যাফেয়ার্স এবং ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো IBPS PO 2020 নোটিফিকেশান। এই নোটিফিকেশানে অনেকগুলি ভ্যাকেন্সি এসেছে, মোটামুটি 4135-এর উপরে। তো অনেকেই ফর্ম ফিল আপ করবে, এখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করতে গেলে অনেক প্রবলেম হয়। কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা অনেকে একটু, যাতে প্রবলেম না হয় তার জন্য আমি আজকে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে পুরোটা এ টু জেড প্রসেস আপনাদের দেখিয়ে দেব। তো ফর্ম ফিল আপ করার আগে আপনাদের আগে দেখিয়ে নিই যে কোথায় আপনারা সব কিছু জানতে পারবেন। সেটা হলো ওয়েবসাইটটা হলো IBPS.in। এখানে আপনারা গেলেই পেয়ে যাবেন যে নতুন নোটিফিকেশান কী কী এসেছে। তো আগে আপনারা নোটিফিকেশানটি দেখে নিই যে কী এসেছে। তো এটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে, ক্লিক হেয়ার ফর ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, চলুন দেখে নিই। এটা হলো নোটিফিকেশানটা, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান। তো নতুন নোটিফিকেশানে কী কী ভ্যাকেন্সি এসেছে। পার্টিসিপেটিং ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডাসিং ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ডিকেট ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলি পার্টিসিপেট করেছে। তো টেন্টেটিভ যে ডেটটা দেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের, যে ডেটটা স্টার্ট হয়েছে 20/10/2021, ওটা চলবে 10/11/2021 পর্যন্ত। পেমেন্ট ফি ইনিশিয়েটিভ অনলাইন চার্জ, যে চার্জটা চার্জ করতে হবে ওটা 20 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, আর স্টার্ট হয়ে গেছে। তো আপনারা ফিল আপ করতে পারেন। তো প্রিলিম এক্সামিনেশান ট্রেনিং কল লেটার নভেম্বর থেকে চলে আসবে, আর যে এক্সামটা হবে টেন্টেটিভ ডেটটা দিয়ে দিয়েছে এখানে, আপনারা দেখতে পারেন 20/10/2021 থেকে 11/12/2021 টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, ওর মধ্যেই বেরিয়ে যাবে। তো মেনলি যে রেজাল্ট আসবে সেটা ডিসেম্বর থেকে জানুয়ারি ওর মধ্যে হতে পারে, তারপর মেইন এক্সাম হবে। তো এটা পুরোটা ডেট দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সবারই জানা দরকার, আপনি ইন্ডিয়ান ন্যাশনালিটি ইন্ডিয়ান হলে আপনি এটা ফিল আপ করতে পারবেন, সবাই জানে। আর এইজ ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন, আর মেনলি মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 30 ইয়ার্স হতে হবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য 3 ইয়ার, এবং যারা যারা ডিসেবিলিটি ওদের জন্য 10 ইয়ার, আর এক্স সার্ভিসমেন 5 ইয়ার দেওয়া হয়েছে। তো এটা দেখে নেবেন, আর যে এই সিলেকশনটা দেওয়া হয়েছে ওর অনুযায়ী ফিল আপ করতে পারবেন। তারপর এটা তেমন ইম্পর্টেন্ট নেই। তারপরে আমরা যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা এক্সাম, অনলাইন এক্সামিনেশনের যে প্রসেসটা, প্রিলিমের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 কোশ্চেন 30 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 কোশ্চেন 35 মার্ক, আর রিজনিং অ্যাবিলিটি 35 কোশ্চেন 30 মার্ক। টোটাল টাইম দেওয়া হবে 20/20/20, টোটাল 60 মিনিট, মানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, 100টা কোশ্চেন থাকবে। তো এটা প্রিলিমস হবে, আর মেইন্সের ক্ষেত্রে আপনি আরও অনেক আরও বাটার রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 45 কোশ্চেন থাকবে, 60 মার্ক। তো এটা দেখে নেবেন, 145 কোশ্চেন 200 মার্কের কোশ্চেন হবে, এটা মেইন এক্সামের ক্ষেত্রে হয়। তো এটা দেখার পরে আপনি ফিল আপ করবেন, ওই অনুযায়ী আপনি প্রিপারেশান করবেন। তো এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট, ভ্যাকেন্সি কোন ব্যাংকে কতটা দিয়েছে সেটা জানা। তো সেটা জানতে হলে আপনি এটা একটু নিচের দিকে যেতে হবে, এই এখানে ইন্ডিয়ান অফ ইউ এমটি ফর দ্য ইয়ার 2022-23। তো যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু বাড়তে পারে ভ্যাকেন্সি, যেমন ব্যাঙ্ক অফ বরোদা 0 ভ্যাকেন্সি এখনও দেয়নি, ওরা দিতে দেবে সামনে হয়তো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ওরা এখনও দেয়নি কিছু, তো ওগুলো বাড়তে পারে ভ্যাকেন্সিগুলি আরও। তো আর যেগুলি দেওয়া হয়েছে, যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অনেকগুলি ভ্যাকেন্সি। তো টোটাল ভ্যাকেন্সি এসসিদের জন্য 679, এসটিদের জন্য 350, ওবিসিদের জন্য অনেকগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 1102, আর ইডাব্লিউএস 404, আর আদার্সের জন্য 1600। তো এটা আপনি দেখে নেবেন,
সেই অনুযায়ী ফিল আপ করবেন, কোন ব্যাংকে বায়োডাটা আপনি দেবেন, সেটা হলো রিটার্ন নোটিফিকেশন। তো ব্যাংকিং যখন আপনারা স্টেট যখন সিলেকশন করবেন যে কোনখানে সেন্টার পড়বে আপনাদের, সেটা আপনার আমাদের আপনি যদি ত্রিপুরা হন, ত্রিপুরায় আছে যেখানে ত্রিপুরায় ফিল আপ করতে পারবেন, যেটা আপনার আমাদের মেইন দরকার ত্রিপুরাতে। ত্রিপুরাতে আমাদের আগরতলাতে সেন্টার পড়ে, যেমন ত্রিপুরায় দিতে হয় আগরতলাতে সেন্টার, তো আপনি দিতে পারবেন সবগুলি ভ্যাকেন্সি। অল ইন্ডিয়া বেসিসে সবাই এক্সাম দিতে হবে, মানে আপনার যে কম্পিটিশনটা এটা অল ইন্ডিয়াতে হবে, সবাই দেবে, তো এই অনুযায়ী আপনি প্রিপারেশন করবেন। যেটা এটা হলো টোটাল নোটিফিকেশানটা। এখন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। প্রথমে আমাদের যেতে হবে যে ওয়েবসাইট IBPS-এর www.ibs.in, ওটার মধ্যে গিয়ে আমরা ঠিক চলে যাব এখানে crbpo.md। তো ওটাতে ক্লিক করার পর নিউ পেজ খুলবে, সেটাতে লেখাবে কমন রিক্রুটমেন্ট প্রসেস অফ প্রবেশনারি অফিসার অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং লেভেল, সে এটাই আজকে আমরা ফিল আপ করব। এটা ওপেন করার পর দেখবেন এখানে লেখা আসবে আপনি যদি নিউ হন তাহলে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো আমরা তো নিউ, তো নিউ রেজিস্ট্রেশন করবো, ক্লিক হেয়ার ক্লিক করবো, এরপরে আপনাদের এটা পুরোটায় ফিল আপ করতে হবে। ফার্স্ট আপনার নাম দিতে হবে, এবং আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট নেম আপনাদের কোনো, তারপর কনফার্ম ফার্স্ট নেম, তারপর মিডল নেম দিতে হবে যদি কোনো মিডল নেম থাকে, তারপর লাস্ট নেম দিয়ে দেবেন। তো ওটা দেওয়ার পরে কনফার্ম মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার ফিল আপ করেছেন, আপনার কন্ট্যাক্ট যেটা থাকবে, তো আমি একটা দিয়ে দিচ্ছি। কনফার্ম ওটা ফিল আপ করার পর অল্টারনেটিভ নাম্বার, যদি আপনার এই নাম্বারটা কোনো সময় ব্লক হয় তাহলে ওটাতে আপনি আপনার ইনফরমেশান পাঠাবেন। 9672, তো আমি দুটো নাম্বার দিয়ে দিলাম। তারপর ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিতে আপনি আপনার এডমিট কার্ডের নোটিফিকেশান পাবেন। ওটা ফিল আপ করে কনফার্ম দেবেন। এখন পুরোটা দেখবেন আপনি সবকিছু ঠিক করে ফিল আপ করেছেন কিনা, নাম দেখবেন ঠিক আছে কিনা, ফোন নাম্বার দেখবেন। দেখার পরে আপনি কোডটা, সিকিউরিটি কোডটা বসিয়ে দেবেন, 3 3 8। তো ওটা বসানোর পর সেভ অ্যান্ড নেক্সট ওইটাতে ক্লিক করতে হবে। ওকে, দেন সেকেন্ড প্রসেস, যেটার মধ্যে ফটো অ্যান্ড সিগনেচার আমাদের আপলোড করতে হয়, স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। তো আমি অলরেডি স্ক্যান করে রেখেছি, তো আমি এটা দিয়ে দিই, স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। তো সাইজটা দেখে নেবেন, 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এর মধ্যে হতে হবে, আর যে কেবিটা 10-20 কেবির মধ্যে হতে হয়, ওটা হলো আপনার সিগনেচার। তারপর ফটোগ্রাফ, সরি, এখন এখন আমরা সিগনেচার, স্ক্যান সিগনেচার আপলোড করতে হবে, স্ক্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, স্ক্যান সিগনেচার, সিগনেচার ওটা। স্ক্যান সিগনেচার আপলোড হয়ে গেছে, তারপর আমরা কি করব নেক্সট, প্রসেস দুটা প্রসেস কমপ্লিট। এবার কি করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেল, বেসিক কোয়ালিফিকেশান ডিটেল, ওটা প্রসেসটা ফিল আপ করতে হবে। তা আমি করছি বেসিক, প্রথম বেসিক ডিটেলস, তারপর কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, তারপর প্রেফারেন্স। তো দিয়ে দিচ্ছি ক্যাটাগরি, যেটা আপনি বলো যেটা আপনি করতে ক্যাটাগরি অনুযায়ী করবেন। তারপর লেখা আছে আর ইউ পার্সন উইথ বেঞ্চ ব্যাংক বেঞ্চ মার্ক ডিসেবিলিটি 40% এর অ্যাবাভ, যদি আপনার ডিসেবিলিটি 40% উপরে থাকে তাহলে ওটা ইয়ে দেবেন, আমার নেই, আমি অন্য দিয়ে দেবো।
দেওয়ার পরে এইগুলি সবগুলি হাইড হয়ে যাবে। আর ইউএস পার ডিএপি ডাব্লিউডি গাইডলাইন ইজ রিকোয়ার্ড টু ইউজ কম্পালসারি টাইম অ্যান্ড দ্য টাইম এক্সটেনশন। তো সার্ফিং স্পিড এফেক্টিভ, তো এইগুলি আপনি চলে যাবে যদি আপনি ডিজেল বুটে এগুলো না করতে পারেন। তারপর আমাদের যেটা মেইন, আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি থাকেন দেবেন, না হলে নো দেবেন। তারপর যেটা দিতে হবে, রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং, আপনার রিলিজিয়নটা দেবেন, হিন্দু বা যেটা আপনার যেটা আছে ওটা দেবেন। ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, তো যদি আপনি মাইনরিটিতে হন তাহলে ইয়েস দেবেন, আমি নেই তার জন্য আমি নো দিয়ে দিলাম। ওয়ে সার্ভিং ইন গভর্নমেন্ট করে ফিনান্সিয়াল সার্ভিস ইনক্লুডিং ন্যাশনালাইজ ব্যাঙ্ক আদার সেভিং সার্ভিং, আপনি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে জব করে থাকেন বা পাবলিক সেক্টরে জব করে থাকেন তাহলে ইয়েস দেবেন, আমি করি না নো দিয়ে দেবেন। তো ওইটা ডিপেন্ড করে, হ্যাভ ইউ অ্যাপিয়ার্ড ইন, যদি আপনি কোনো দিন অ্যাপিয়ার্ড হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, না হলে নো। তারপর ন্যাশনালিটি দেবেন ইন্ডিয়ান, আপনার স্টেট দেবেন, তো আমার স্টেট ত্রিপুরা, আমি ত্রিপুরাতে ফিল আপ করে দেখাচ্ছি, আপনাদের ডেমো একটা দেখাচ্ছি। সেন্ট্রাল প্রিলিমিনারি এক্সামিনেশন আগরতলা, মেইন আগরতলা, ইন্টেন্ট টু ব্রিং পোলং আইডি কার্ড, হ্যাঁ আইডি ইয়েস টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পরে আপনি যে আইডি কার্ডটা ইউজ করবেন সেটা আপলোড করতে হবে, আপনার আইডি কার্ড এবার আইডি প্রুফ দিতে হবে, আইডি প্রুফ এবার যে কোনো দিতে হবে, আধার কার্ড প্যান কার্ড আই কার্ড যেটা থাকে, দেখুন কী কী আছে, প্যান কার্ড পাসপোর্ট পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড যেটা থাকে আপনি দেবেন। তো আমি প্যান কার্ড দিচ্ছি, প্যান কার্ড দেওয়ার ফিল আপ করে দিচ্ছি আমারটা। তো আপনারা এইভাবেই করবেন, স্টেপ টু স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেন ডেট অফ বার্থ দেবেন, যেটা আপনার জেন্ডার দেবেন, আপনি কি মেল ফিমেল কি আছে এটা দেবেন। দেওয়ার পরে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার, যদি আপনার কোনো টুইন ব্রাদার থাকে বা সিস্টার থাকে ইয়েস দেবেন, আমার নেই আমি নো দেব। জেন্ডার অফ টুইন যদি থাকে দেবেন তাহলে আর দিতে হবে না। তারপর আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস যেটা আপনি হয়, তারপর আপনার বাবার নাম দেবেন, মাদার নেম যেতে হবে দিতে হবে। ওটা দেওয়ার পরে স্পাউস নেই যদি থাকে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, তারপর আপনি স্টেট সিলেক্ট করবেন, সব কিছু দেওয়ার পর পিনকোড দিয়ে দেবেন। আর আপনার করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এটাকে ক্লিক করে দেবেন। তো আমি আলাদাই দিচ্ছি, আমার সব কিছু আলাদা দিয়ে দিলাম, বাস এখন স্টেট দিয়ে দেবেন। তারপর জিএসটি ইনভয়েস কোথায় দিতে চান দিবেন, আমি কমিউনিকেশন অ্যাড্রেসে দেবো। তারপর অ্যামাউন্ট, এখন সব ফিল আপ হয়ে গেছে আমাদের, তার আরেকবার দেখে নেবেন কোনো কিছু মিস হয়েছে কি না। আর ইউ চাইল্ড ফ্যামিলি মেম্বার অফ দিস হুড আইডি 90, নো আমার একটা মিস হয়ে গেছে, তাই দেখে নেবেন কোনটা কিছু মিস হয়েছে কি না। তার দেখার পরে সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে, ওয়ান মোর ফাউন্ড ইন পেজ, হ্যাঁ এটা দেখুন এটা চলে গেছে, ঠিক আছে। আমাদের আমার প্রথম বেসিক ডিটেল দেওয়া কমপ্লিট, তারপর কোয়ালিফিকেশান, আপনার কী কোয়ালিফিকেশান যে থাকে এটা দেবেন প্রথমে, আপনার স্টিম ডিগ্রি দেবেন, তারপর স্টিম দেবেন। তো এটা দেওয়ার পরে দেখে নেবেন কবে আপনি আপনার পাসিং ইয়ারটা দেবেন,
ওটা দিয়ে পার্সেন্টেজ দেবেন আপনার। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা আপনার দেখে দিবেন, ভুল দেবেন না কিছু। ওটা দেওয়ার পর আদার কোনো কিছু কোর্স থাকলে দিয়ে দেন, দিয়ে দেবেন। তো আমি আর কম্পিউটার কোর্স করেছি, তো আমি ওটা দিয়ে দিচ্ছি, কম্পিউটার কোর্স। ঠিক আছে, স্টিম তো কম্পিউটার নিয়ে করেছি, তো কম্পিউটারই যাব। ঠিক আছে, ওই ডেটটা দিয়ে দেবেন কবে করেছেন। তো আমার 2018 আর কত পেয়েছেন ওটা দিয়ে, বাস সেকেন্ড প্রসেস কমপ্লিট। ডু ইউ হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং অন অরিজিন কম্পিউটার, হ্যাঁ এটা দিতে হবে। ইয়েস, কী আছে আমার, তা আমার কলেজেও সাবজেক্ট ছিল আর সার্টিফিকেটও আছে। তো এটাই দিই, আর কি আমাদের সাবজেক্ট ছিল কলেজে, তো আমি এটা দিয়ে দিলাম। যদি এরপর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওটা ফিল আপ করবেন, না থাকলে দিতে হবে না। দেন ফর দ্য সেফটি ওয়েল বিং দি এক্সাম ট্রেনিং মে নট বি হেল্প ইন কেস স্টেজ। যদি আপনি কোনো, আমাদের একটা এক্সাম হয়, যদি ওটা প্রি এক্সাম বলি আমরা, ট্রেনিং হয় একটা, তো SC ST দের, SC ST দের জন্য এটা হয়। যদি আপনি ওটা করতে চান, SC ST হন, তাহলে এটা করতে হবে। কোনো আপনার যেখানে কাছে সেন্টার হয় ওখানে একটা ট্রেনিং হয় ওই ওই স্টেটে, যে স্টেটে আপনি আছেন। তো যদি করতে চান তাহলে ইয়ে দেবেন, না করতে চাইলে না। আমার, আমি করবো না, সময় নেই, তাই আমি এটা দেবো না ট্রেনিংটা। ট্রেনিংটা করলে খুব ভালো, এক্সামটা কীভাবে হয় ওইটা নিয়ে, এক্সাম ব্যাপারে সব কিছু আপনাদের বোঝানো হয়। তারপর আপনি যদি কোনো কোর্টে লিগ্যাল লতে কোনো অফেন্স করে থাকেন, কোনো সরকারি কাজে বা কোনো ল ভেঙে থাকেন সব গভর্নমেন্টের, তাহলে এটা আপনি নিয়ে দেবেন। আমি তো কোনো কিছু ভাঙিনি, ল অফেন্স করেনি, তা নো দেব। তো ল্যাঙ্গুয়েজ দেওয়া দেবেন, কী কী আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, তো ওটা দেওয়ার পরে তো রিড রাইট স্পিক যদি সবগুলি করতে পারেন, আপনি রিড করতে পারেন, রাইট করতে পারেন, স্পিক বলতে পারেন, তো সবগুলি দিয়ে ঠিক মার্ক করে দেবেন। ঠিক আছে, আবার আমি আরেকবার দেখে নিই সব কিছু ঠিক করেছে কিনা। তো ঠিক আছে, ওটা দেখার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট ওয়ান মোর ইয়ার ফর্ম, কম্পিউটার এজ এ সাবজেক্ট। এরপরে আসবে কি, প্রেফারেন্স দিতে। তো ওটা প্রেফারেন্স দেওয়ার আগে আপনি দেখে নেবেন কোন ব্যাংকে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে, তো ওই অনুযায়ী আপনার স্টেটে ওই ব্যাংক আছে কি না সেই অনুযায়ী প্রেফারেন্স দেবেন। তো এটা দেখার জন্য আপনি ওই নোটিফিকেশানটা দেখতে পারেন, যেটা যেটাতে ভ্যাকেন্সি দেওয়া আছে। তো ওটা খুলে আপনাদের দেখে দিচ্ছি আমি কীভাবে দেখতে হয়। এই তো, তো দেখুন সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে, দেখুন কেনারা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ওটাতে ভ্যাকেন্সি খুব ভালো একটা ভ্যাকেন্সি আছে। তো CBI, তো আমি CBIটা আগে রাখবো, CBI, হ্যাঁ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। দেন যেটাতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে দেখুন কোনটাতে আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া দিতে পারেন। দেন দেখুন কোনটাতে সবচেয়ে বেশি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ওটাও সেকেন্ডটা ওটা হতে পারে, তো প্রবলেম নেই। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, তো দেন কোথায় কোথায় আছে, 66, হ্যাঁ কেনারা ব্যাংক, কেনারা ব্যাংকে অনেকগুলি ভ্যাকেন্সি আছে। তারপর আপনি দিতে পারেন, তো এটা আপনি আপনার প্রেফারেন্স দেবেন যেভাবে আপনার ভালো লাগে, ইউকো ব্যাংক। তো আমি দিয়ে দিচ্ছি আমার প্রেফারেন্স অনুযায়ী। তো আমাদের এখানে ব্যাংক অফ মহারাষ্ট্র নেই, তো ব্যাংক অফ দেবো না, লাস্টে দেবো। তো আর কি আছে,
ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র। তো সবচেয়ে ব্যাংক অফ বরোদা তো যেরকম এখনও দেয়নি, ইন্ডিয়ান ব্যাংকও দেয়নি। ঠিক আছে, সবগুলো দেখার পরে আমি আমার প্রেফারেন্স নাই দিয়ে দিয়ে দিচ্ছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়া ওভারসিস। ওটা দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট প্রেফারেন্স দেওয়ার পরে দেখুন হয়ে গেছে। এখন কাজ হলো এটাকে ঠিক করতে হবে, কনফার্ম দ্যাট দিস ইজ মাই ফটো। এটা দেখার পর আপনাকে মার্ক করতে হবে আই এগ্রিতে। তো দেয়ার ইজ এ চেঞ্জ ইন মাই নেম আই বিলং টু কমেন্ট্রি ফর দ্য সেম টু। ঠিক আছে, তো কনফার্ম দেওয়ার পরে সেভ কমপ্লিট রেজিস্ট্রেশন। তারপরে আমাদের কি এই থাম দিতে হবে যে আপনি আপনার লেফট থাম ইমপ্রেশন এর ডকুমেন্ট আপলোড লিস্টে এটা হবে। তো আমার আছে কিছু, আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছি, তো আপনি আপলোড করে দেন, সাইজটা দেখে নেবেন। শুট সাইজ বিটুইন 20-50 কে, সাইজটা আপনি একটু দেখে নেবেন 20-50 কের মধ্যে আছে কি না। যদি না থাকে ওটাই করতে হবে। হয়ে গেছে, তো প্রথমে আমার ফাইলটার নাম ঠিক ছিল না তাই এরকম হয়েছে। তো এটা দেওয়ার পরে আপনি নেক্সট দেবেন, থামটা থাকবে, ডিক্লারেশান দিতে হয়। তো ডিক্লারেশান সাইজটা দেখে নেবেন ঠিক আছে কি না। তো আমার এটা ঠিক নেই, আমি এটা নেমটা রিনেম করে দিচ্ছি। তো এরকম একটা ডিক্লারেশন লিখতে হবে যে আপনি যা কিছু লিখেছেন কারেক্ট লিখেছেন, ট্রু অ্যান্ড ভ্যালিড, প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্ট অ্যাজ অ্যান্ড রিকোয়ার। তো এটা দিয়ে আপনি ওকে দিয়ে দিন, আমি একটা ডেমো দিয়ে দিলাম। তারপর আপনি সিকিউরিটি কোডটা দিতে হবে, VHX2। সব কিছু ঠিক হওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট দেবেন। তারপর আপনি যে অ্যামাউন্টটা দিতে অ্যামাউন্ট দিতে হবে পরীক্ষা এক্সাম ফি, তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনি এটা দিতে পারবেন কীভাবে দেবেন, এটা আপনার যেটা থাকে অনলাইন ব্যাঙ্কিং থাকে অনলাইন। তো আমি আমার অনলাইন ব্যাঙ্কিং আছে, তো আমি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
অনলাইন ব্যাংকিং আছে, তো 175 টাকা, 175, এর মধ্যে কনভেন্স ফি থাকবে 3 টাকা 7 পয়সা, 0.55 থাকবে টোটাল জিএসটি, প্রসিডেন্ট পেমেন্ট। তো তারপর আপনি দিয়ে দেবেন সব কিছু। তো তো আপনি এটা দেবেন, কনফার্ম করে দেবেন, ইউ হ্যাভ পেমেন্ট নট পারফর্ম, তো সাবমিট, কনফার্ম। এখন টাকাটা দেওয়া হয়ে যাবে, কনফার্ম দেওয়ার পর কনফার্ম, তো আপনার সিকিউরিটি আসবে। সিকিউরিটি কোডটা আপনার মোবাইলে আসবে, এটা দিয়ে দিয়ে ফিল আপ করবেন, কমপ্লিট। ইনস্টেন্ট ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, আপনার ফি দেওয়া কমপ্লিট, সাকসেস। তো এটাকে একটা প্রিন্ট স্ক্রিন দিয়ে বা পিন করে রেখে দেবেন আপনার মোবাইলে, যদি কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে এটা শো করতে পারবেন। তো আমি এটা রেখে দিচ্ছি আমার ল্যাপটপে, একটা ফি তো আমাদের পুরো প্রসেস কমপ্লিট। ঠিক আছে, এভাবে আপনি ফিল আপ করবেন। আজকের জন্য বিটু এখানেই সমাপ্ত করলাম। কোনো প্রবলেম হলে, কোনো বুঝতে কোনো কিছু প্রবলেম না হলে কমেন্টে নিশ্চয়ই বলবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।